মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে এখন অবস্থান করছি ঢাকার শ্যাম বাজার। প্রিয় দর্শক, সন্ধ্যার পরে এই মুহূর্তে বাজার কেমন চলছে সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো ঢাকার শ্যাম বাজার থেকে। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নাসিকের এলচি পেঁয়াজ আছে, এই সাইডে দেশি পেঁয়াজ আছে। আজকের বাজারে নাসিক, দেশি এবং রসুন আলুর পাইকারি বাজার মূল্য কেমন যাচ্ছে ঢাকা শ্যাম বাজার, সেটা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দর্শক, এখানে যারা ব্যবসায়িক ভাই এবং ক্রেতা ভাই এবং যারা বিক্রেতা ভাই আছে তাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুনের পাইকারি বাজার মূল্য কত চলছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাজার কমলা বেশি? আজকে বাজার একটু বাড়তি বাড়তি। একটু বাড়তি? জি। আপনার দোকানটা কোথায় অবস্থিত? এটা হলো শ্যাম বাজার লালকুটি ঘাট। শ্যাম বাজার লালকুটি ঘাট? জি। আপনার দোকানের নাম কি? মেসাজ বাণিজ্যালয়। মেসাজ বাণিজ্যালয়? জি। আপনার ঘরে তো প্রচুর আলু আছে। আমার আমদানি কম, ঘর তো ভরা থাকে। ঘর ভরা থাকে কিন্তু আমদানি কম হইতেছে। আজকে আমদানি কম, ঘর তো পুরা ভরা থাকে, বিশাল ঘর। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন বিশাল ঘর। ওই যে 5000 খালি খালি খালি? জি। আমদানি তো অনেক কম। আমদানি একটু কম হই, মানে দুই দিনই তো আমদানি কম। দুই আলুর দাম দুইটাই বেড়ে গেছে তো, এতে 2 টাকা বাড়ছে। হ্যাঁ, দুইটাই বাড়তির দিকে। এই সন্ধ্যার পরে কি বাজার বাড়তি না কম? ওই দিনে আলোচনা হয়ে যায়, আজকে 10টার দিকে মোগামে বাড়তি বেশি হয়ে যায়। স্টোরে স্টোরে মানে বস্তাপতি 150 টাকা বিল গেছে বাজার। 150 টাকা বাড়তি? জি। আর কি বাড়ার সম্ভাবনা আছে? অনেক বড় আছে, আমাদের সে রীতি তো বুঝতে পারি না। সব জিনিসের দাম বেশি, একটু দূর দূর দেখলে বা কোনো সমস্যা দেখা দিলে এই সময় আরো দাম বাড়ে বেশি আমাদের দেশে। মানে এখন তো আজকে খবর আমরা পাইতেছি যে মৌসুমী আলুর দাম বেশি বা উত্তরবঙ্গ আলুর দাম বেশি, রাজশাহী যশোরে বন্যার কারণে যে সমস্ত কুমিল্লা কলিষ্ঠ এইসব ছিল নষ্ট হওয়ার কারণে নাকি অন্য হয়তো ওই জন্য একটু বেশি ত্রাণটা একটু বেশি নিতে আছে। তারপর ওই এলাকা আলুটা বা নাই তো এটা দামটা বেশি, কিন্তু তাড়াতাড়ি ব্যাপারীর আলু কিনতে আছে ব্যবসার জন্য। দেখা গেছে গৃহস্থ হয়তো দেখা গেছে 50-100 টাকা বাড়াই ব্যস্ত আছে। অর্থাৎ দুই দিনের তুলনায় কেজিতে 2 টাকা বাড়ছে? হ্যাঁ, 2 টাকা বাড়তি আছে আমার। এটা কি আলু? এটা ডায়মন্ড আলু, মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে সাদা ডায়মন্ড? জি। কত বিক্রি হচ্ছে? এটা আমরা বেচতেছি, কালকে বেচছিলাম 44 টাকা, আজকে বেচতেছি 45 টাকা। 45 টাকা? জি। আর ওইটা কি আলু? এটাও মুন্সিগঞ্জে। এটা কি ডায়মন্ড না স্টিক? না, এটা স্টিক লাল, মুন্সিগঞ্জে লাল স্টিক। জি। এটা কত বাজার? এটা আমরা বেচতেছি 44 টাকা আজকে। আজকে? হ্যাঁ। গতকালকের বাজার কত ছিল? কত? 43 টাকা বেচছিলাম, এটা একটু বলতে আর কি। 1 টাকা বাড়তি? জি। এই যে গুড়া আলুর বাজার কি? গুড়ালু বাজার, ওটা আলু বুঝা মনে করেন 27-28 টাকা, 30 টাকা। এটা ক্যাট? হ্যাঁ, এটা ক্যাট গুড়াটা। গুড়াটা? জি। এটা কোথাকার আলু? এটা রাজশাহীর মাটি আলু, এক নম্বর আলু, এক আলুটা। কত বিক্রি হচ্ছে? এটা আমরা বেচতেছি 45-46 টাকা। 45-46 টাকা? জি। আর এটা কি আলু? এটা মুন্সিগঞ্জ। একই বাজার? হ্যাঁ, এটা একই বাজার, 45 টাকা। 45 টাকা? জি। এইখানে আমরা দেখতে পাচ্ছি আলু আছে, এগুলো কোথাকার? এটা এই মুন্সিগঞ্জের, এটা কেরানীগঞ্জের ওদিকে ওই সাইডের। শেরপুরের জয়পুর না, আজকে না 47 নিয়ে দিতেছে। কাটলা স্টিক কি এটাই সর্বোচ্চ হাই নাকি? হ্যাঁ, আজকাল এটাই হাই। আবার কালকে সকালে আলুর আমদানি বুঝো আমদানি না হয় তো এটা আমার নাটা নাকি। আপনাদের ঘর যত বড় আলুর আমদানি তত নাই? নাই, মানে খুবই কম। জি, বোঝা যাচ্ছে যে বাজার আরো বাড়তে পারে আলুর। আমাদের একটু বাড়তির দিকেই, বাড়তির দিকে আরো বাড়তে পারে। চাচা ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আজকে বাজার কম না বেশি? বেশি বেশি। পেঁয়াজের বাজার তো সকালের তুলনায় এই মুহূর্তে বেঁচে কিনা অনেকটা কম সন্ধ্যার পরে? সন্ধ্যা পরে কমই থাকে। কমই থাকে? পিছনে যে পেঁয়াজটা আছে এটা তো ইন্ডিয়ান পেঁয়াজ? ইন্ডিয়ান। এটাও কি ইন্ডিয়ান? সবই ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান কি পেঁয়াজ? নাসি। এটা নাসি? ইন্দুর? ইন্দুর। ইন্দুর আর এটা নাসিক? ইন্দুর কত বিক্রি হচ্ছে আজকে?
95 100 টাকা। আর নাসিক? নাসিক 102 থেকে 105। 102 থেকে 105 টাকা। আর এই সাইডে যে দেশি পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, এটা ফরিদপুর, এত কমা পেঁয়াজ? এই ফাটা পেঁয়াজ। ফাটা পেঁয়াজ এটা কত বিক্রি হচ্ছে? ফাটা পেঁয়াজ 45 থেকে 50। 45 থেকে 50 টাকা ফাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে। আপনার এই যে পিছনে যে দেশি পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটাও ফরিদপুরের? এটার বাজার মূল্য কত চলছে? 106 থেকে 108। আপনার এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি, এটা কত বিক্রি হচ্ছে? 185 থেকে 90। 85 থেকে 90। আর দেশি রসুন? দেশি 60-65। 60-65। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।